বিশ্বজুড়ে প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি দিনটি পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস বা বিশ্ব ক্যান্সার সচেতনা দিবস এই দিনটিতে ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার রোগীদের জীবনধারার মান উন্নয়নে ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেস্ট ক্যান্সারকে সহায়তা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের অন্যান্য জায়গার মতো ত্রিপুরা রাজ্য রবিবার পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস এবারে ক্যান্সার দিবসের প্রতিপাদ্য ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এভরি ওয়ান ডিজার্ভস এক্সেস টু ক্যান্সার কেয়ার এই থিমের অর্থ প্রত্যেকেরই ক্যান্সার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে তাই ক্যান্সার চিকিৎসার পিছিয়ে থাকা দিকগুলি দিয়ে ভাবতে হবে এই অভাবগুলি পূরণ করতে হবে দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ ক্যান্সার সচেতনতা প্রসারে এই ভাবনাকে বেছে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগরতলা শহরের অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে রবিবার বিশ্ব ক্যান্সার দিবস পালন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্যান্সার আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য তাদের এদিন সংবর্ধনা দিয়েছেন তিনি পাশাপাশি বলেছেন ক্যান্সারে আক্রান্ত হওয়ার শুরুর দিকেই যাতে এই রোগটিকে শনাক্ত করা যায় তার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে গবেষণায় দেখা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় নব্বই লাখ মানুষের মৃত্যু হয় তাদের মধ্যে বহু মৃত্যুর ঘটনায় ঘটে রোগীটিকে শুরুর থেকে শনাক্ত করতে না পারার কারণে মহিলাদের মধ্যে সার্ভিক্যাল ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি করার জন্য এদিন সরব হয়েছেন তিনি এর পাশাপাশি জানিয়েছেন ক্যান্সার রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করতে চলেছে রাজ্য সরকার বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন আছে এখানে অটল বিহারী রিজিয়নাল ক্যান্সার হাসপাতালে এবং সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের হেলথ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় শ্রী কিরণ গীত্তে মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডি কে চাকমা মিশন ডাইরেক্টর এনএচএম এবং ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর সুপ্রিয় মল্লিক এবং ডক্টর শিরোমণি দেববর্মা যিনি ওনার স্বাগত বাসন এখানে রেখেছেন মেডিকেল সুপারেনটেন্ডেন্ট এই ইনস্টিটিউশনের এবং আমার সামনে উপস্থিত আছেন কর্পোরেটর বৃন্দ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন প্রিন্সিপাল এই জিএমসি এবং যারা ডাক্তার বন্ধুরা আছেন এবং প্যারামেডিক্যাল স্টাফ এবং স্টুডেন্টস এবং বিভিন্ন আমাদের কলেজের যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি এবং আজকের যে বিশ্ব ক্যান্সার দিবস আমরা সবাই মিলে উদযাপন করছি সেটা সত্যিই এটা করা উচিত আমাদের এবং সেই জন্য আবার আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাবো আমরা এখানে এবারের যে স্বাগত ভাষণে ডক্টর বর্মা বলেছেন ওনাকে আমি বারবার বলি যে কি হয়েছে আমরা দেওয়ার চেষ্টা করি তো বিভিন্ন যে উনি বলেছেন এখানে কারণ ক্যান্সার থেকে অবস্থায় মানে নেওয়াটাই যেন মনে হয় যেন একটা বিপজ্জনক মানে এটা হওয়া উচিত না মানবিকতার খাতিরে তাদের বিনা পয়সায় ট্রিটমেন্ট করা উচিত এবং সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার এবং ডিপার্টমেন্ট এবং হসপিটাল করছে আরও কি করা যায় সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা করা উচিত এবং আমি আশা করি যে এই অটল বিহারি রিজিওনাল ক্যান্সার হাসপাতাল আরও বেশি আমরাও আমি জিততে জিজ্ঞেস বলবো যে আরও কি কী সুবিধা মডার্ন ইন্সট্রুমেন্ট বা আরও কি কি রাখা আনা যায় এবং আমি যখন তখন কিন্তু এখানে শুধু খালি রেডিও থেরাপি দেওয়া হতো যখন আমি শুনলাম এখানে অঙ্ক সার্জারি শুরু হয়ে গেছে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে আয়োজিত রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার সচিব ডি কে চাকমা এবং ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক ভিওর রিপোর্ট আর ই নিউজ